নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বেতো শাক বা বেথুয়া শাক ভাজা। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। কড়া বসিয়ে দিয়ে দিলাম তেল। আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। আমি প্রথমেই কটা বড়ি ভেজে নিচ্ছি। বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। বড়ি আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এক চিমটি কালো জিরে, দুটো কাঁচা লঙ্কা, আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন। দিয়ে দিলাম একটা বড় সাইজের বেগুনের হাফ ডুমো ডুমো করে কেটে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। নুন হলুদ দিয়ে বেগুনটা ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এক চামচের মতো তেল। বেগুন মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি বেতো শাক। আমি আর শাক কেটে নেওয়াটা দেখালাম না, ভীষণই সহজ, জাস্ট শাকগুলো একটু মাথাটা কেটে কেটে নিয়ে কুচিয়ে নেওয়া। বাজারে গিয়ে বেতো শাক বললেই পেয়ে যাবেন। শাকটা এমনিতেই খুব নরম হয়, তো বেশিক্ষণ ধরে রান্না করার দরকার হয় না। দেখতেই পাচ্ছেন জল বেরিয়ে গেছে, তো এই জলেতেই শাকটা সেদ্ধ হয়ে যাবে। আমি এইভাবে মিনিট পাঁচেকের জন্যে গ্যাসটা কমিয়ে দিয়ে হতে দেব। এই শাক কিন্তু লিভার কিডনি ভালো রাখতে বিশেষ উপকারী। শাক থেকে যে জল বেরিয়েছিল তা কিন্তু একদম শুকিয়ে গেছে। শাকটা দু চারবার নাড়াচাড়া করে দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি। আমি বড়িগুলো গোটা গোটায় দিয়েছি, আপনারা চাইলে একটু গুঁড়িয়েও দিতে পারেন। এই বেতো শাকের গুণাগুণ যেমন অনেক, তেমন গরম গরম ভাতের পাশে লাগেও কিন্তু বেশ। যেসব বন্ধুরা প্রায়ই আমার ভিডিও দেখেন অথচ এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, হ্যাঁ তাদেরই বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। তৈরি হয়ে গেল বেতো শাক ভাজা। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে ফলো করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। ততক্ষণের জন্য টাটা।